ওয়েলকাম ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে মাধ্যমিকের শর্ট এমসিকিউ সিরিজের আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় তাপের ঘটনাসমূহ। তোমরা যারা এই সিরিজের আগের ভিডিওগুলো দেখনি তাদের জন্য পিন কমেন্টের লিঙ্ক দিয়ে দেব, দেখে নিও। এগুলো বারবার অভ্যাস করলে পরীক্ষায় অবশ্যই তোমরা 100% সফল হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করি তাহলে আজকের ভিডিও। একের থেকে প্রশ্নটা দেখো, উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থে যে রাশিটি পরিবর্তন হয় না সেটি হলো, অপশন দেওয়া আছে দৈর্ঘ্য, ভর, ঘনত্ব, আয়তন। উত্তর হবে ভর, ভরের কোনো পরিবর্তন হয় না। দুয়ের প্রশ্নটা, পদার্থকে উত্তপ্ত করলে তার সংকোচন হয়, প্রসারণ হয়, ঘনত্ব অপরিবর্তিত থাকে, আকার অপরিবর্তিত থাকে। চারটা অপশনের মধ্যে কোনটা ঠিক? বিয়েরটা, প্রসারণ হয়। তিনের থেকে প্রশ্নটা দেখব, উষ্ণতা বৃদ্ধি করলে কোনো কঠিন পদার্থের আয়তন বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে, একই থাকবে, বৃদ্ধি বা হ্রাস পাবে? উত্তর হবে এ, বৃদ্ধি পাবে। কঠিন পদার্থের আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক হলো, কোন অপশনে ঠিক হবে দেখো, এর অপশনটা ঠিক উত্তর, 6α = 3β = 2γ। দেখো এই ধরনের প্রশ্নগুলো এখন বারবার আসছে, একটু আগের মতো নয়, একটু পরিবর্তন হয়েছে এখন প্রশ্নের প্যাটার্নগুলো। চলো পাঁচের দাগেরটা দেখি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত কোনটি? অপশন হবে ডি, m0 l0 t0 θ-1। ছয় দাগেরটা, এসআই পদ্ধতিতে বিটার একক হলো? উত্তর হবে বি, পার ডিগ্রি সেন্টিগ্রেড। সাতেরটা, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36×10⁻⁶ ডিগ্রি পার সেন্টিগ্রেড হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? এই অঙ্কটা উত্তর হবে এটা, 12×10⁻⁶। দেখো অঙ্কগুলো নিয়ে আলাদা একটা ভিডিও আমরা খুব তাড়াতাড়ি এই চ্যানেলে নিয়ে আসতে চলেছি। আটেরটা, উষ্ণতা বৃদ্ধি করলে কঠিনের ঘনত্ব কী হয়? হ্রাস পায়, বৃদ্ধি পায়, অপরিবর্তিত থাকে? প্রথমে হ্রাস পায়, পরে বৃদ্ধি পায়। উত্তর হবে এ, হ্রাস পায়। নয়টা, নিচের কোনটি দ্বিধাতব পাতের ব্যবহার নয়? এ থার্মোস্ট্যাট, বি ঘড়ির প্রতিবিহিত চক্র, সি কাচের মধ্যে ধাতব তারকে সিল করা, ডি অগ্নিসংকেত যন্ত্র। উত্তর হবে অপশন সি। দশেরটা, গ্যাসের তাপীয় প্রসারণ কী হবে? উত্তর অপশন সি, কঠিন এবং তরলের চেয়ে অনেক বেশি। এগারোটা, তাপমাত্রা বাড়লে ধাতু নির্মিত দোলকের দোলনকাল কী হয়? অপশন এ, উত্তর হবে বৃদ্ধি পাবে। বারোটা, গ্যাসের প্রসারণের ক্ষেত্রে কীভাবে প্রভাব বিবেচনা করা হয়? এটা উত্তর হবে অপশন সি, চাপ ও উষ্ণতা। তেরোর প্রশ্নটা দেখবো, চলো, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কর একক যে রাশির উপর নির্ভরশীল সেটি হলো? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ভরশীল অপশন বি, তাপমাত্রার উপর। চৌদ্দটা, তরলের কত রকমের তাপীয় প্রসারণ গুণাঙ্কর ব্যবহার আছে? তরলের কত রকমের আছে? দুই রকমের, আপাত প্রসারণ গুণাঙ্ক এবং তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তারপরে প্রশ্নটা দেখো, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোন সম্পর্কটি ঠিক? কোন অপশনে ঠিক হবে? অপশন এ, সবসময় তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্ক থেকে বেশি হয়। ষোলোটা, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর হবে অপশন বি, 4°C। সতেরো প্রশ্ন দেখা, চলো, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত হলো? উত্তর হবে অপশন সি। এবার আঠেরোটা, তাপীয় প্রসারণ কী হয়? পদার্থের ভর বৃদ্ধি করে, পদার্থের ঘনত্ব হ্রাস করে, কঠিন ও তরলে একই হারে হয়, কেবল কঠিনের ক্ষেত্রে হয়? এটা উত্তর হবে বিয়েরটা, পদার্থের ঘনত্ব হ্রাস করে। এরপরে প্রশ্ন দেখি, চলো, ১৯টা, তরলের প্রসারণ গুণাঙ্ক কিসের উপর নির্ভর করে? উত্তর হবে অপশন এ, তরলের প্রকৃতি ও পাত্রের উপাদানের উপর। ২০টা, গ্যাসের প্রসারণ গুণাঙ্ক কঠিনের অপেক্ষা প্রায়? অপশন সি, 1000 গুণ বেশি। ২১টা দেখব, এসআই পদ্ধতিতে তাপের পরিবাতাঙ্ক একক হলো? অপশন ডি, Wm-1 K-1। এরপর ২২টা, তাপ পরিবাতাঙ্ক নির্ভর করে, কোন উত্তরটা হবে? এ, বি, সি, ডির মধ্যে কোনটিই নয়। এরপর দেখো, পরিবহনের পদ্ধতিতে তাপ সঞ্চালন হয় কাদের? কঠিন পদার্থের। ২৪টা, কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার কঠিনের দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য বৃদ্ধি পেলে কি হয়? তাপ পরিবহনের হার অপশন এ, বৃদ্ধি পায়। ২৫টা, কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার কঠিনটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস পেলে কি হয়? এটা উত্তর হবে অপশন এ, হ্রাস পায়। চলো তারপরেরটা দেখি, তাপের সুপরিবাহী একটি তরল হলো জল, পারদ, অ্যালকোহল না ব্রোমিন? উত্তর হবে অপশন বি, পারদ। ২৭টা, ডেভিড নিরাপত্তাবাদী কিসের দৃষ্টান্ত? উত্তর হবে অপশন বি, তাপ পরিবাহিতা। তারপর একটা, কার তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি? চারটি ধাতুর নাম দেওয়া আছে, উত্তর হবে অপশন বি, তামা। এরপরে ২৯টা,
তাপীয় রোধ কিসের উপর নির্ভর করে? উত্তর অপশন সি, বস্তুর উপাদানের উপর। 33টা তাপ পরিবহনের ক্ষেত্রে পদার্থের অণুগুলি এবিসিডির মধ্যে কোনটা উত্তর হবে? ডি এরটা, বেশি বিস্তার নিয়ে কাঁপে। 31টা দেখো, কোনো পদার্থের মধ্যে দিয়ে টি সময়ে কি পরিমাণ তাপ পরিবহন হলে? কোন অপশনটা ঠিক, কোন সম্পর্কটা? কিউ ইজিক্যাল টু টি, অপশন এ। এরপর 32টা, আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবহন অঙ্কের মান শূন্য, এক, অসীম বলা সম্ভব নয়, এটা হবে অসীম। এরপর 33টা, পরিবাহীর তাপ রোধাঙ্ক হলো, এটা হলো অপশন এ, 1/k। 34টা, বরফ অপেক্ষা তুষার তাপের অধিকতর কুপরিবাহী, কারণ কি? উত্তর হবে দেখো অপশন এ, তুষার মধ্যস্থ ছিদ্রে আবদ্ধ বায়ু তাপের কুপরিবাহী। লাস্টের প্রশ্নটা, তাপীয় রোধের মাত্রা হলো অপশন এ, m^-1, l^-2, TQ, থিটা। মাধ্যমিকের ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান ও অঙ্কের শর্ট প্রশ্নের সিরিজটা চলছে, এরপরে তোমরা আরও কিসের ভিডিও চাও সেটা কমেন্টে অবশ্যই জানিও।